بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. গত দর্শে আপনারা হাদিস শুনেছেন গীবত কাকে বলে এবং গীবতের পরিণাম। আজকে কয়েকটি হাদিস পড়া শুনবেন গীবত সম্পর্কিত। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, কুলতু লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাসবুকা মিন সফিয়্যা কাযা ওয়া কাযা। قال بعض الرواة تعني قصيرة، فقال لقد قلت كلمة لو مزجت بماء البحر لمزجته. قالت وحكيت له إنسانا فقال ما أحب أني حكيت إنسانا وإن لي كذا وكذا. رواه أبو داود الترمذي وقال حديث حسن صحيح. আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, আপনার জন্য এটি যথেষ্ট, সফিয়ার ক্ষেত্রে সে এরকম এরকম, মানে সচিন্ত পরস্পর একটা কিছু থাকে, স্বভাব যত বড় এলাকা আপনার কিছু থাকবে। তো সফিয়ার সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আয়েশা রাদিয়াল্লাহু আনহা কিছু বললেন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি এমন একটি কথা বলেছো, যদি এই কথাটি সমুদ্রের পানির সাথে মিশিয়ে দেওয়া হয় তাহলে এই কথাটি সমুদ্রের পানিকে দূষিত করে দেবে, এমন কথা তুমি বলেছ। মানে গীবত এমন কথা, যদি সমুদ্রের পানিতে রাখা হয় তাহলে এই যে কথা, এই কথার দুর্গন্ধের কারণে সমুদ্রের পানিতে দুর্গন্ধ সৃষ্টি হয়। এরকম বলেছে, কিন্তু আমরা তো অনেকেই গীবতকে তুচ্ছ ভাবি। আবার বলেন, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আরেক মানুষের ব্যাপারে বলেছিলাম, তখন তিনি বললেন, না হাকাইতু লাহু ইনসানান ফাকাল মা উহিব্বু আন্নি হাকাইতু ইনসানান ওয়া ইন্ন লি কাযা ওয়া কাযা। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি এটা পছন্দ করি না যে আমি কোনো মানুষ সম্পর্কে বলবো এরকম এরকম, আর আমার জন্য এরকম কিছু বলবো। তার মানে হলো, মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা অন্য কারো ব্যাপারে বলেছেন যে তার মধ্যে এরকম ত্রুটি আছে, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আদর করে জবাব দিয়ে বললেন, কোনো মানুষ সম্পর্কে আমি এরকম কিছু বলতে পারি না, তার মনে করেন তার সে যেমন ল্যাংড়া, তার মধ্যে ল্যাংড়া তো লেমড়ে লেমড়ে হাঁটে, তো কেউ যদি বলে সে এরকম এরকম করছে, অথবা তার মধ্যে হালকা একটা দোষ চুকে কম দেয়, আমরা যদি বলে সে বলে বলি সে কানা, তাকে তুচ্ছ করে তোলার জন্য এটা চাইছিল। একটা মানুষ লেমড়া, আমি বলি লেমড়া, এটাও ঠিক না, তবে পরিচিতি মানুষের কাছে পেশ করার জন্য যদি হয়, যেমন অমুক ব্যক্তি ওই যে একটু লং ক্যামেরা সাপ তাহলে যাইস, অমুক যে অন্ধ যাইস, কিন্তু তাকে তুচ্ছ করে মানুষের সামনে পেশ করলে না, ল্যাংড়া বলে অথবা কানা বলে অথবা অন্ধ বলে, এটা যাইস না। এই ব্যাপারে অবশ্যই আমরা পরে আলোচনা করব। এরপরে যে হাদিসটি এখানে উল্লেখ করছেন ইমাম নবী রহমতুল্লাহ আলাইহি, আন আনাস রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لما عرج بي مررت بقوم لهم اظفار من نحاس يخمشون بها وجوههم وصدورهم. আমার যখন মিহরাজ হলো,
আর মিরাজের ঘটনা সবার কাছে প্রসিদ্ধ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরতের পূর্বে মিরাজের ঘটনা ঘটেছে। তো বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার যখন মিরাজ হলো তখন আমি দেখলাম আমি কিছু লোকের কাছ দিয়ে গেলাম যাদের হাতে হচ্ছে তামার নখ, নুহাস মানে তামা, তামার নখ, যে নখ দিয়ে ইয়াহমিশুনা বিহা উজুহাহুম ওয়া সুদুরাহুম, হাতের নখ দ্বারা, তামার নখ দ্বারা তাদের মুখমণ্ডল তারা চিরছে আর বুক চিরছে, এরকম এরকম করে কামড়াচ্ছে থাবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি বললাম মান হাউলা ইয়া জিব্রিল, হে জিব্রিল এর কার, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে ফেরেশতা মেরাজে নিয়ে গেছেন তার নাম কি? জিব্রাইল আলাইহিস সালাম। ওই জানেন কোরআন কে নিয়ে আসলেন? জিব্রাইল আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জিব্রিল মূল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি যখন দেখলেন এইসব লোকের এরকম শাস্তি হচ্ছে, আবার তাদের নখ হচ্ছে তামার নখ, আর এই তামার নখ দিয়ে তারা নিজেদের মুখমণ্ডল ছিঁড়ছে, বুক ছিঁড়ছে, তার গোলা করে কারা? জিব্রিল আলাইহিস সালাম বললেন, হা উলাইকাল লাযীনা ইয়াকুলুনা লুহুমান নাস ওয়া ইয়াকাউনা ফী আরাদিহিম, এরা হচ্ছে ওইসব লোক যারা মানুষের গোশত ভক্ষণ করে, আর মানুষের গোশত খাওয়া মানে কি? গীবত করা। আস্তাগফিরুল্লাহ আযীম। এর পূর্বে আপনারা আল্লাহর কালাম থেকে শুনেছেন আল্লাহ পাক নিজে বলছেন, ওয়ালা ইয়াতাব বা'দুকুম বা'দান আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুল লাহমা আখীহি মাইতান ফাকারিহতুম, তোমাদের কেউ যেন কারো গীবত না করে। তোমরা কি, তোমাদের মধ্যে থেকে কেউ কি তার মৃত ভাইয়ের গোশত খাওয়াকে পছন্দ করবে? বলেন তো জিন্দা কারো গোশত খেতে পারে না, তাহলে মৃত কিরকম খাবে? লা ইলাহা ইল্লাল্লাহ। আইহিব আহাদুকুম আন ইয়াকুল লাহমা আখীহি মাইতান ফাকারিহতুম, তোমাদের কেউ কি পছন্দ করবে যে সে যেন তার মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করে? আল্লাহ বলছেন না, ফাকারিহ তুমি, এটা কখনো তোমরা পছন্দ করবে না। তো এই হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এদের এই অবস্থা দেখলেন, তারা নিজেদের তামা নখ দিয়ে নিজের মুখ ছিঁড়ছে, মুখমণ্ডল আর বুক ছিঁড়ছে, জিজ্ঞেস করলেন জিব্রিল আলাইহিস সালামকে, হে জিব্রিল এরা কারা? তিনি বললেন, এরা হচ্ছে ওইসব লোকজন যারা মানুষের গোশত খেত, وَيَطَعُونَ فِي أَعْرَاضِهِمْ আর মানুষের ইজ্জত লুণ্ঠন করত। এটা হলো গীবতের পরিণাম। আল্লাহ আমাদের হেফাজত করুন, আমিন। তাই আমরা সকলেই গীবত থেকে দূরে থাকা জরুরি, আমিন। আচ্ছা, কেউ যদি কারো গীবত করে, আপনি নিয়ম হলো ওই সময় আপনি ওকে বাধা দিবেন, আর যদি বলেন হয়েছে তাই তো আপনি শরীর হয়ে গেলেন, তৎক্ষণাৎ যদি আপনি বাধা না দেন তাহলে আপনি গীবতে শরীর হয়ে গেলেন। আপনি শুনছেন আরো মজা করছেন, খবরটা গীবত কবির সজনা গুণা না। তবে কোন কোন ক্ষেত্রে গীবত করা যায় এসব ব্যাপারে ইমাম নুরুল রহমতুল্লাহ আলী আলোচনা করছেন, মানে তার এখানে আলোচনা আসছে পরবর্তী দিন ইনশাআল্লাহ তাআলা। আমরা ইজমালি বলি গীবত কখনো জায়েজ না, বিশেষ বিশেষ কারণে সেটা বোঝা যাবে পরে। আর আমরা যে গীবতে লিপ্ত হই এমনিতেই কোনো কারণ ছাড়াই, একজন বলে চৌমু ওপরে হাত আছে, আমার কেউ আছে, যদি কারো ব্যাপারে আরেকজন আরেকজন গীবত করে ওর কথার উপর বিশ্বাস করে ওর সাথে ওইরকমই আচরণ করে, কারণ আপনি তো যাচাই করলেন না কথা সত্য না মিথ্যা। যে এসে আপনার কাছে অন্যের বিপদ করলো, অন্যের দোষ বর্ণনা করলো, হয়তো প্রথম নম্বর এটা বিপদ হচ্ছে, দ্বিতীয় নম্বর হয়তো এই দোষটার মধ্যে নাই, এরকম হয় কিনা?
কারণ হিংসু হিংসা বড় মুশকিল। হিংসার কারণে মানুষ কত কিছু করতে পারে, গীবত করবে, অপবাদ দিবে, মানুষের ইজ্জত লুণ্ঠন করবে হিংসার কারণে। আর এই হিংসার কারণেই ইহুদিরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনেনি। আর এ যাবৎ হিংসার কারণে অনেক মানুষ হক কবুল করে না হিংসার কারণে। ইহুদিরা হক কবুল করেনি কেন? হিংসার কারণে। আল্লাহ বলেছেন আমি ইয়াহসুদুন নাস আলা মা আতাহুমুল্লাহু মিন ফাদলি ফাকাদ আতাইনা আলা ইব্রাহিমাল কিতাবা ওয়াল হিকমা ওয়া আতাইনাহুম মুলকান আযীমা। ওইসব ইহুদিরা, ওইসব কিতাবীরা, তারা কি মানুষের সাথে, লোকজনের সাথে হিংসা করে এজন্য যে আমি তাদেরকে, অর্থাৎ ওইসব লোকজনকে আমার ফজল আর অনুগ্রহ দান করেছি? আল্লাহ যে তার ফজল তাকে দিয়েছেন, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, এজন্যই কি তারা হিংসা করছে? অন্যত্র বলছেন ওয়াদ্দা কাসীরুম মিন আহলিল কিতাব লাও ইয়ুরদুনাকুম মিন বাদি ঈমানিকুম কুফফারান হাসাদান মিন ইনদি আনফুসিহিম। অনেক কিতাবীরা তারা চায় তোমাদেরকে আমার কুফরির দিকে ফিরিয়ে দিতে। কেন? হিংসার কারণে, হিংসা মারাত্মক। আর এই হিংসার কারণেই মানুষ গীবত করে। নিয়ম হল যদি কারো দোষ আপনি দেখতে পান তাহলে কাউকে বলতে নেই, দোষ ডেকে রাখবেন। মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহ ইয়াউমাল কিয়ামা। কেউ যদি কোন মুসলিম ভাইয়ের দোষ ঢেকে রাখে, আল্লাহ পাক তার দোষ কিয়ামতের দিন ঢেকে রাখবে। এটা হলো আসল, বলবো না, কারণ আমাদের সকলের মধ্যে দোষ আছে। আমরা যারা এখানে আছি আমাদের দোষ নাই? কে আছে যে বলতে আমার দোষ, আমি দোষ মুক্ত? যার ইমান যত মজবুত সে মনে করবে তার মধ্যে দোষ বেশি, আর যার ইমান দুর্বল সে এক নম্বর আল্লাহ। যে শয়তান দুষ্ট মনে করে আমি এরকম, তো আমরা নিজেরা নিজেদের দোষ দেখবো, অপরের দোষ দেখবো না যথাসাধ্য। তবে যদি কারো দোষ এরকম হয় যে নিজে দোষী, আবার দোষের দিকে মানুষ লোকজনকে আহ্বান করে দেয়, তাই দুই সময় বলতে হবে। একটা মানুষ শয়তান, আরো মানুষকে শয়তানের দিকে আহ্বান করে, তো আপনি কি বাধা দেবেন না? ওইটা অন্য ব্যাপার নয়। সাধারণত একটা মানুষ ভালো, সাধারণত আলহামদুলিল্লাহ মুসলিম, কিন্তু তার একটা গোপনীয় দোষ আছে, কেউ জানে না, হয়তো একটা দুইটা দোষ আছে, শুধু আপনিই জানেন, আরেকজনের কাছে বলতে নেই। আপনি জানেন, আপনি ওকে হিকমতের সাথে আপনি বুঝাবেন, বুঝাবেন আল্লাহ ভয়, আল্লাহ যেন তার মধ্যে তাকওয়া সৃষ্টি হয়, এই জন্য আপনি উপদেশ দিবেন, কিন্তু সুযোগ পেয়েই আরেকজনের কাছে বলে দিবেন? শুনেন, যদি আজকে আপনি কোনো মুসলমানের ইজ্জত লুণ্ঠন করেন, তাহলে কালকে আমাদের দিন আল্লাহ পাক আপনার আপনার দোষ মানুষের সামনে পেশ করে দেবে। তখন কি অবস্থা? যেমন কর্ম তেমন ফল। মানুষের দোষ তুমি ঢেকে রাখবে, যেভাবে আপনি হাদিস শুনলেন, যদি কোনো মুসলমান মুসলমান ভাইয়ের দোষ ঢেকে রাখে, আল্লাহ পাক তার দোষ কে আমাদের দিন ঢেকে রাখবে। তাহলে এর দ্বারা কি বোঝা গেল? যদি আপনি মুসলমানের দোষ ঢেকে না রাখেন তাহলে কি অবস্থা? আল্লাহ আমাদের সকলের হেফাজত করুন। আমিন। এই যে হাদিস, এই হাদিসটি সুনানে আবু দাউদে এসেছেন, সিলসিলাতুল হাদিস সহিহা, শেখ নাসিরুদ্দিন আলবানী উল্লেখ করেছেন হাদিসটি গ্রহণযোগ্য সহি। এরপরে যে হাদিস তিনি এখানে পেশ করছেন তা হল ওয়া আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال কুল্লুল মুসলিম আলাল মুসলিম হারাম দামুহু وعرضه وماله رواه مسلم. এই হাদিসটি আগে গেছে, এখানে তিনি আবার উল্লেখ করছেন
হাদিসটি অন্য অন্যরকম উল্লেখ করা হয়েছে। আর এখানে উল্লেখ করছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক মুসলমানের উপর অপর মুসলমানের ইজ্জত লুণ্ঠন করা হারাম, তার রক্তপাত করা হারাম, তার মান লুণ্ঠন করা হারাম, তার মাল সম্পদ আত্মসাত করা, সম্পদ লুণ্ঠন করা হারাম। হাদিস সহিহ মুসলিম। তো আপনি যদি আরেকজনের গীবত করেন, তাহলে তাহলে তার আপনার এই ভাইয়ের, মুসলমান ভাইয়ের ইজ্জত লুণ্ঠিত হলো কিনা? আল্লাহ কাছে দোয়া করি আমাদের আমাদের হেদায়েত এক বুঝার তৌফিক দিন। অনেক সময় হয়তো আমি লুপ্ত হয়ে যাই গিবতে, বুঝে আসে না শয়তান বলছে, আপনার হয়তো লিপ্ত হয়ে যেতে পারেন, তাই না? এই জন্যই এইসব হাদিস যখন আমরা আলোচনা করি আর হাদিস যখন শুনি, তখন আমাদের মধ্যে আল্লাহর ভয়ের সৃষ্টি হয়। এ কারণেই আল্লাহ বলেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতহুম ঈমানান ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। প্রকৃত মুমিন তারা যাদের সামনে আল্লাহর জিকির করা হলে, আল্লাহর দিনের আলোচনা করা হলে তাদের হৃদয় কেঁপে উঠে, আল্লাহর খৌফ সৃষ্টি হয় এইসব হাদিস শুনলে, আল্লাহর কালামের তাফসীর শুনলে। তাই এই সাপ্তাহিক দর্স যতই আপনার আপনাদের বাধা বিপত্তি হোক না কেন, আপনারা সকলেই চেষ্টা করবেন দর্শে উপস্থিত করবে। তো যখন আপনি বসবেন বাড়িতে, তখনই হয়তো দুই চারজন বসবেন একসাথে, গীবত ছাড়ার কোনো কথা নেই। আস্তাগফিরুল্লাহ। আবার এরকম হয়, গীবত না হলে মিষ্টি লাগে না, কারণ শয়তান গীবতকে, খারাপ কথাকে, খারাপ কাজকে মানুষের সামনে মিষ্টি মিষ্ট করে তোলে। আস্তাগফিরুল্লাহ। এজন্য দেখবেন বাধা প্রদান করে শয়তান দরসগাহে আসতে। যদি এর থেকে বর্তমানে এই যে চলে গেল ওয়ার্ল্ড কাপ, হ্যাঁ বুঝতে পারছেন, আপনার দেশ ফেল ভেইন, তবুও এরপরেও যায় আমার দেখতে লজ্জা নাই। আরেক দেশ ওরা ফেল হয়ে গেছে, পরে দেখলেন চতুর্দিকে মানুষ মিষ্টি একজন আরেকজনকে খাওয়ায়, ওই দেশ ফেল হয়ে গেছে, কতটুকু লাভ হলো, কতটুকু জব পাবেন? এগুলি স্বভাবের কোনো কথাই নেই, এগুলো তো বাজি ধরা। আবার এই খেলাকে সামনে করে আপনারা নিজেরা দেখছেন কি অবস্থা, আস্তাগফিরুল্লাহ, কিরকম প্রস্তাব, মেয়েরা প্রস্তাব দেয় ক্রিকেটারদেরকে, দেখেছেন আপনারা? আবার কত কুকাজ হয়, বেশ্যা বৃত্তি হয় এইসব খেলাকে সামনে রেখে। আবার মুসলমানরা আবার বলে, না কিছু খেলা না হলে হয় না, খেলো, অসুবিধা কি, তুমি নিজে খেলো। বলে দেখে লাভটা কি, যদি আপনি ফেসবুক দেখবেন কি অবস্থা, ইউটিউব যাবেন খেল তামাশা দেখবেন কি অবস্থা, নিজেদের ঈমান আমলের হেফাজত করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। দুনিয়া কিছুদিন তেলতেলি করলেন পরে চলে যাবে, কিন্তু আখিরাত কি শেষ হবে? আখিরাত তো শেষ কর্ম, মৃত্যুর পরে আপনার যে জিন্দেগি শুরু, এই জিন্দেগি আর শেষ কর্ম, হয়তো কবরের জিন্দেগি শেষ হবে, এরপরে আখিরাতের জিন্দেগি, তাই না? কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবর হচ্ছে আখিরাতের প্রথম মঞ্জিল। এই কবরে যদি আপনি কামিয়াব হয়ে যান, বাকি সব জায়গায় কামিয়াব হয়ে যান, আর এখানে যদি আটকা পড়েন তাহলে বাকি সব জায়গায় আটকা পড়বেন। ভাইরা আমার সময়টা ভালো কাজে লাগার চেষ্টা করুন, কোরআনের দর্শনে অংশগ্রহণ করুন, যেভাবেই হোক দুরুস আলহামদুলিল্লাহ, আর না হয় নিজেরা ওই পুস্তক নিয়ে যান সেন্টার থেকে, একজন আরেকজনকে পড়ে শোনান। খবরদার, আল্লাহর নাফরমানিতে লিপ্ত হতে নাই, হারাম যারা হারামি ওদের সাথে সম্পর্ক রাখতে নাই। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়া কুনু মাআস সালিহীন, হে ইমানদারগণ তোমরা ভয় করো আল্লাহকে আর তোমরা সৎ লোকদের সাথে থাকো। যদি আপনি অসৎ লোকদের সাথে থাকেন তাহলে কিছু না করলেও আস্তে আস্তে তার কিছু প্রভাব আপনার মধ্যে পড়বে। আপনি যদি বেনামাজির সাথে থাকেন, আস্তে আস্তে বলবে সব দিন নামাজ পড়িস, একবার না পড়লে আর কি হয়,
ঠিক কি না? আস্তাগফিরুল্লাহ, আদা শয়তান। প্রত্যেক দিন নামাজ পড়লি, একদিন না পড়লে কি হয়? বাস কতবা ঠিকই আছে, একটু পর পড়বে অসুবিধা কি? জামাত চলে গেলে অসুবিধা নেই। শয়তান ডাইরেক্ট ঢুকে না, হিকমতের সাথে ঢুকে। শয়তানও বুঝে মানুষকে কিরকম গুমরা করতে হয়, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে অবকাশ দিয়েছেন, ও ইন্না আলাইকা লানাতি ইলা ইয়াউমিদ্দিন। আল্লাহ বলেছেন, হে শয়তান, হে ইবলিস, তোমার উপর কিয়ামত পর্যন্ত আমার লানত হতে থাকবে। এবারে যারা শয়তানকে বন্ধু বানাবে ওদের অবস্থা তো এরকম হবে। তো আমরা ইনশাআল্লাহ তাআলা শয়তানকে বন্ধু বানাবো না, বানাবেন নাকি? ইনশাআল্লাহ ভালো লোককে বন্ধু বানাবে ইনশাআল্লাহ। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ তার বন্ধুর দিকে থাকে, বন্ধুর আদর্শে থাকে। অতএব তোমাদেরকে দেখা উচিত, তোমাদের একজনকে দেখা উচিত সে কার সাথে বন্ধুত্ব স্থাপন করছে। যদি অসৎ লোকের সাথে বন্ধুত্ব হয় আপনি কেটে দিন, কারণ আপনার সামনে আখিরাত বরং তোমরা পার্থিব জীবনকে অগ্রাধিকার দিচ্ছ, অথচ আখরাত হচ্ছে সর্বোত্তম আর চিরস্থায়ী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সকলকে বিপদ থেকে বাঁচার তৌফিক দেন, আমিন। নাফরমান থেকে বাঁচার তৌফিক দেন, আমিন। আপনি আমাদেরকে মাফ করুন, আমিন। আমাদেরকে মাফ করুন, আমিন। সমস্ত মুসলমানদেরকে মাফ করুন, আমিন। আমাদের সকলকে আল্লাহ পাঁচ ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করার তৌফিক দেন, আমিন। আমাদের সকলকে বেশি বেশি করে হালাল কামাই করার তৌফিক দেন, আমিন। আমাদের কামাইয়ের মধ্যে বরকত দাও, আমিন। আমাদের বরকত দাও, আমিন। واغفر لنا ولوالدينا ولجميع المسلمين الأحياء منهم والميتين برحمتك يا أرحم الراحمين. اللهم صل وسلم وبارك على محمد وعلى آله وصحبه أجمعين.